আষাঢ়ের রথযাত্রার প্রাককালে পুরীর জগন্নাথের স্নানযাত্রার পাশাপাশি বর্ধমানেও সমারোহে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা এদিন বর্ধমানের পারবিরহাটা জগন্নাথের মন্দিরে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নান অনুষ্ঠান একশো আট ঘড়া দুধ জল দই দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে পাশাপাশি বলরাম ও বোন সুভদ্রাকেও স্নান করানো হয় বলে জানান বর্ধমান পারবিরহাটা জগন্নাথ মন্দিরের পুরোহিত দেবাশিস মুখোপাধ্যায় বাবু বলেন আমাদের ভগবান জগন্নাথ দেবের আজকে স্নান হচ্ছে স্নানযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথ দেবের জগন্নাথ বলরাম সুভদ্রার বিশেষ স্নান অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ দেবের আমাদের রীতি মেনে মেনে সমস্ত কিছুই হয় ভগবান জগন্নাথ দেবকে সকালবেলাতে স্নান তোলা হয়েছে হ্যাঁ তাকে মুখ ধোয়ানো হয়েছে তাকে পুজো করানো হয়েছে এইবারেতে তার নতুন করে স্নান শুরু যাত্রা একদিনই হয় একশো আট হ্যাঁ আমাদের একশো আট ঘর ঘোরা জল দিয়ে স্নান হবে এটা কিছুই নয় ভগবানকে আমাদের মানুষের মতন একদম ভেবে নেওয়া হয়েছে আমরা যেমন জলে ভিজলে খুব ইয়ে করলে আমাদের যেমন এ হতে হতে পারে জগন্নাথ দেবে জগন্নাথ দেবকে আমাদের করছে যে এই যে এই সময় প্রচণ্ড দাবদাহ এই দাবদেহ ভগবান ভগবান জগন্নাথদেবকেও স্নান করানো হয় এই অত স্নান করানোর ফলে ভগবান জগন্নাথ দেবের জ্বর হয় এই জ্বরের জন্য কবিরাজবাড়ি থেকে আমাদের যেমন আগেতে ছিল কবিরাজবাড়ি থেকে কাঁথ নিয়ে এসে খাওয়ানো কবিরাজ ওষুধ খাওয়ানো ভগবান জগন্নাথ সেরকম ব্যবস্থা করা হয়েছে আমাদেরও দেওয়া হবে হ্যাঁ এই জ্যৈষ্ঠী মধু লবঙ্গ তেজপাতা এই সব দিয়ে ফুটিয়ে জল তৈরি করে তাকে দেওয়া হয় পর তাকে কম্বল মুড়ি দিয়ে রেখে 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 দেওয়া হয় ওই লোকচক্ষুর আড়ালে থাকে কিন্তু আমাদের এখানে তো একসঙ্গে মন্দিরে সবাই আছেন কিন্তু ওইটা করা যাবে না কিন্তু আমরা বাকি নিয়মগুলো সবটাই পালন করব ওই কম্বল মুড়ি দিয়ে রাখবো হ্যাঁ সবটাই হবে যখন পাড়ি দিই চেষ্টা করি প্রতিদিনই দেওয়ার প্রতিদিনই আসেই প্রতিদিন আসে আর আমরা এগুলোকে মায়ের কাছে আসে এ পর্যন্ত এত কুকুর এসেছে কোনোদিন কারো ক্ষতি করেন ধর্মীয় রীতিনীতি মেনে সকাল থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মুখ ধোয়ানো হয়েছে এখন জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করানো হয় এই স্নানযাত্রার পর পনেরো দিন জগন্নাথ দর্শন বন্ধ থাকে তার কারণ হিসেবে পুরোহিত বলেন এই স্নানের পর জগন্নাথ দেবের ঠান্ডা লাগে জ্বর আসে সেই কারণে প্রায় পনেরো দিন জগন্নাথ দর্শন বন্ধ থাকে বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট আনন্দ বার্তা